বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। অতিরিক্ত কর ভার কমাতে এনবিআর কে প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। আগামী বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী। কিছুদিনের মধ্যে কয়লা আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে পরিস্থিতি উন্নতির জন্য ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাত আগামী বাজেটে চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ। উপস্থিত বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান হতে পারে সোলার। এখাতে আগামী দিনে অনেক সম্ভাবনা রয়েছে। যেই সময় সোলার আছে, সূর্য আছে, সেই সময় আমরা নট অনলি যে তেল দিয়ে বিদ্যুৎ করছি, আমরা লোডশেডিং করছি। মানে ইট ইজ ইনকনসিভেবল যে আমি লোডশেডিং করছি যেখানে আমি বিদ্যুৎটা সোলার থেকে আসতে পারতো, কারণ আমার সেই সোলার প্ল্যান্টগুলো নাই। ওয়াই যে এখন দিনের বেলায় আমরা 550 মেগাওয়াট আমরা সোলার থেকে পাই, আগামী 2 বছরের মাথায় আপনাদেরকে বলতে পারি যে মিনিমাম 2000 মেগাওয়াট আমরা সোলার থেকে পাবো। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ভোলার ইলিশা গ্যাস ক্ষেত্রের পরে দেশে আরও নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সাবসিডি গভর্নমেন্টকে দিতে হয়, সাবসিডি প্রাইস অ্যাডজাস্টমেন্টে যেতে পারছে না, মানে এটা একটা বড় চ্যালেঞ্জ। ইলেকশন ইয়ার এই মুহূর্তে আপনারা হঠাৎ করে সাবসিডি দিলে বিরাট বড়ভাবে ইনফ্লেশন দেখা দিবে। একটা ইউনিফাই করা ট্যাক্সে আমার মনে হয় যে এটা ব্যাপারে আমরা অলরেডি অ্যাপ্রোচ করছি এনবিআর এর কাছে। আগামী বাজেটে কর কমানোর প্রতিফলন দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।